الشرط السادس إزالة النجاسة عن ثلاثة أشياء: عن البدن والثوب والمكان الذي أصلي فيه. সপ্তম নম্বর শর্ত হচ্ছে নামাজের যে অপবিত্র দূর করতে হবে তিনটি জায়গা হতে নিজের শরীর হতে তারপরে নিজের কাপড় হতে অনুরূপভাবে যে জায়গাতে নামাজ পড়বে সেই জায়গা হতে না فلو صلى على بدن نجاسة أو على ثوب نجاسة أو في مكان نجس عالما بوجود النجاسة ذاكرا لها قادرا على إزالتها فالصلاة باطل. لكن إذا صلى وهو ناسي أن النجاسة على بدنه أو على ثوبه أو جاهل هذا الحكم فالصلاة صحيحة. যদি কোনো ব্যক্তি সে জানে যে তার শরীরে বা তার সেই পোশাকে অথবা যে জায়গাতে নামাজ পড়ছে সেই জায়গাতে অপবিত্র বস্তু রয়েছে এবং সে যখন নামাজ পড়ছে সে দেখছে এবং সে সেটাকে দূর করতে সরাতে সে সক্ষম তারপরেও যদি সে ইচ্ছাকৃতভাবে না সরায় তাহলে তার নামাজ হবে না ولو راى النجاسه وهو يصلي مثلا راى نجاسه على غترتي وهو يصلي لابد من ازاله النجاسه والله اعلم কিন্তু কেউ যদি না জেনে শুনে জানে না আর তার যদি শরীরে বা কাপড়ে বা যে জায়গায় নামাজ পড়ছে সেখানে যদি তার অপবিত্র থাকে অপবিত্র কোন বস্তু যদি থাকে না জানে তাহলে তার নামাজ হয়ে যাবে অনুরূপভাবে যেমন তার এই শেমাগ শেমাগে যদি এই এই মাথার যে ই রুমাল এই রুমালে যদি কেউ জানে অপবিত্র আছে সে জানছে এবং সেটা যদি না সরায় সেটা যদি না দূর করে তাহলে তার নামাজ হবে না